ভিউয়ার্স আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ বিধান আজকে আমরা আরেকটা রিঅ্যাকশন দেখব আরেকটা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ বিধান আরেকটা রিঅ্যাকশন দেখব তো আমরা লাস্ট ক্লাসে একটা রিঅ্যাকশন দেখাইছিলাম যে ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম ডাইক্রোমেট অম্লীয় মাধ্যম তার মানে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে আমি যদি রিঅ্যাকশনটা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করি কিভাবে হয় তোমরা যারা ওই লেকচারটা দেখোনি ওই লেকচারটা দেখে তারপরে এটাতে আসো কারণ ওইখানে কিছু বেসিক কথাবার্তা বলা আছে এবং কোত্থেকে পড়বা ওইটাও বলা আছে তার আগের ক্লাসে আমরা জারণ বিজারণের বেসিক কিছু রুট লেভেল থেকে আলোচনা করেছিলাম তো এখানে ভিডিওটা শুরুতে তোমাদের একটা কথা বলি তোমরা ইচ্ছামতো কমেন্টসে কোশ্চেন করবা তোমাদের যত ধরনের প্রবলেম আছে সবগুলো কিন্তু কোশ্চেন করবে এবং সবগুলোর রিপ্লাই ইনশাআল্লাহ দেওয়া হবে খুব সুন্দরভাবে ঠিক আছে তাহলে শুরু করা যাক আজকে আমাদের যে রিঅ্যাকশনটা এটা হচ্ছে গিয়ে ফেরাস সালফেটের সাথে যদি আমি অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের রিঅ্যাকশন দিই তাহলে কি হবে তো সেম ভাবে আগের কথা যে আমি নিলাম একটা অম্লীয় মাধ্যম সো অম্লীয় মাধ্যমে আমি কি যোগ করব লঘু সালফিউরিক অ্যাসিড লাস্ট ক্লাসে বলেছিলাম কারণ লঘু সালফিউরিক অ্যাসিড হচ্ছে কি এখানে অম্লীয় মাধ্যম তৈরি করতে ব্যবহৃত আমি গাঢ় নেব না কেন গাঢ় নেব না কারণ হচ্ছে যদি গাঢ় নেই তাহলে সালফিউরিক অ্যাসিড নিজেই কি করবে রিঅ্যাকশনে অংশগ্রহণ করে ফেলবে সো আমি গাঢ় নেব না নেব হচ্ছে কি লঘু সালফিউরিক অ্যাসিড যাই হোক আমি যে রিঅ্যাকশনটা করব এটা হচ্ছে গিয়ে ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট রিঅ্যাকশন অবশ্যই অম্লীয় মাধ্যমের জন্য লঘু সালফিউরিক অ্যাসিড আমরা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডও নিতে পারি বাট লঘু নাইট্রিক অ্যাসিড নিব না কেন নিব না কারণ নাইট্রিক অ্যাসিড খুব তীব্র জারক সে নিজেই বিক্রিয়ায় অংশগ্রহণ করে ফেলে তো যাই হোক আগেও বলছিলাম যে হাজারনাগের ওই বক্সটা যদি তোমরা ভালোভাবে দেখো পরিবর্তনটা তোমরা ভালোভাবে জেনে যাবা তো শুরুতেই দেখো ফেরাস সালফেট পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখানে সালফিউরিক অ্যাসিডের দ্বারা যে অম্লীয় মাধ্যম তৈরি করলাম এই অম্লীয় মাধ্যমে এই ফেরাস মানে আয়রনটা সে বিজারক হিসাবে কাজ করে তার মানে আয়রনের জারণ ঘটে আর ম্যাঙ্গানেটটা জারক হিসাবে কাজ করে তার মানে তার বিজারণ ঘটে যাই হোক আমরা এটা রিঅ্যাকশনের মাধ্যমে দেখব কোনটা জারিত হয় কোনটা বিজারিত হয় অথবা কোনটা বিজারক কোনটা জারক তো শুরুতে বলছিলাম অম্লীয় মাধ্যমে আয়রন কিসে পরিবর্তিত হয় আয়রন 2+ পরিবর্তিত হয় আয়রন 3+ এ ক্লিয়ার অম্লীয় মাধ্যমে ওই বক্সটাতে দেওয়া আছে স্যারের তো আয়রন 2+ আয়রন 3+ এ পরিবর্তিত হয় দেখো এখানে চার্জ হচ্ছে 2+ এখানে হচ্ছে 3+ তার মানে এখানে একটা পজিটিভ চার্জ বেশি তো এখানে আমরা কি করব একটা ইলেকট্রন নেগেটিভ চার্জ যোগ করে দেব ক্লিয়ার তো এটা হচ্ছে গিয়ে 1 নং সমীকরণ সেম ভাবে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের MnO4 ম্যাঙ্গানেট আয়ন যেটা আমরা জানি ম্যাঙ্গানেট আয়নের অম্লীয় দ্রবণে পরিবর্তিত ফর্ম হচ্ছে গিয়ে ম্যাঙ্গানেট 2+ ম্যাঙ্গানেট আয়নের অম্লীয় দ্রবণে পরিবর্তিত ফর্ম ম্যাঙ্গানেট 2+ একটু খেয়াল করে দেখো আগের মতোই নিয়ম এখানে অক্সিজেন কয়টা 4টা অক্সিজেন সো উৎপাদে আমি 4 অণু পানি যোগ করব এখানে আমার যতগুলা অক্সিজেন উৎপাদে আমি ততগুলা পানি যোগ করতে হবে তাহলে খেয়াল করে দেখো সেম ভাবে 4 × 2 = 8 8টা হাইড্রোজেন বেড়ে গেল আমার সো এখানে আমি 8H+ 8টা হাইড্রোজেন যোগ করে দিলাম তো এখানে দেখো 8টা হাইড্রোজেন হাইড্রোজেনের ব্যালেন্স হলো অক্সিজেন 4টা অক্সিজেনের ব্যালেন্স হলো ম্যাঙ্গানিজ একটা ম্যাঙ্গানিজের ব্যালেন্স হলো বাট এখনো কিন্তু চার্জের ব্যালেন্স হয় না এই দুই দিকে আমরা লাস্ট লেকচারও সেম ভাবেই যেভাবে সলভ করছিলাম আজকে এভাবেই করব জাস্ট একটু শেষে একটু এক্সেপশনালিটি আছে ওটা ভালোভাবে একটু খেয়াল করে দেখো এখানে ম্যাঙ্গানেট একটা এখানেও ম্যাঙ্গানেট একটা কিন্তু চার্জ এখনো ব্যালেন্স হয় না এখানে হচ্ছে 2+ চার্জ আর এখানে হচ্ছে 8+ - 1 তার মানে 7+ এখানে +7 চার্জ এখানে +2 তো আমি যদি এখানেও +2 বানাইতে চাই অবশ্যই আমি 5টা ইলেকট্রন যোগ করে দিব ঠিক আছে এবার দেখো উভয় দিকে চার্জের ব্যালেন্স হয়ে গেল এটা হচ্ছে কি আমার 2 নং সমীকরণ आशा करी बुझते पेरेछो एतटुकु पर्यन्त। तो आगेर क्लासेर मतो सेम भावे देखो एखाने इलेक्ट्रन कयटा पाँचटा एर आगे बोले नहीं जेहेतु एखाने आयरन इलेक्ट्रन छाड़लो तार माने एटा होच्छे जारण अर्धविक्रिया बोले ना जे जारण बिजारण अर्धविक्रियार माध्यमे तुमी समताकरण करो। तो एटा होच्छे जारण अर्धविक्रिया एटा होच्छे बिजारण अर्धविक्रिया। केन जारण अर्धविक्रिया कारण एखाने आयरन इलेक्ट्रन छाड़छे और केन एटा बिजारण कारण एखाने मैंगानेट आयरन इलेक्ट्रन ग्रहण करछे। सो एखन जेहेतु एई बिजारण अर्धविक्रिया इलेक्ट्रन पाँचटा तार माने इलेक्ट्रन पाँचटा करार जोन्नो आमरा जारण अर्धविक्रियाके पाँच द्वारा गुण देव। गुण दिले एटा कि हये जाय 5Fe2 प्लस 5Fe3 प्लस 5 इलेक्ट्रन। एबार देखो इलेक्ट्रन संख्या जारण अर्धविक्रिया एबं बिजारण अर्धविक्रिया दुइटातेई आमार कि हये गेल समान हये गेल। सो एखन आमि दुइटाके जोग करे देब मोट बिक्रिया लिखबो। एबार आमि जोदि दुइटा जोग करि सेम शुरूते ही कि इलेक्ट्रन ए इलेक्ट्रन दुटा चले जाए अर्थात समान चिन्ह ओई दिक एर इलेक्ट्रन दुटा पाँच इलेक्ट्रन चले गेल। ताहले कि रये गेल 5Fe2 प्लस प्लस मैंगानेट माइनस प्लस 8 हाइड्रोजेन आयन 5Fe3 प्लस प्लस मैंगानेट प्लस चार अणु पानी। एटा होच्छे कि आमार मोट बिक्रिया बा आल्टिमेट जे रिएक्शनटा जारण एवं बिजारण अर्धविक्रिया जोग करार परेर अवस्था। किन्तु एखाने एकटु कथा आछे, कथाटा होच्छे एरकम जे तोमार आमी रिएक्शनटा बैलेंस करार जोन्नो तुम्हादेर एखाने होच्छे सॉरी तो एखाने आमी उभय पक्षे एकटू खेल करे देखो एखाने 5Fe3 प्लस 5 पाँच अणु फेरिक आयन। तो जेहेतु 5Fe3 प्लस तो Fe3 प्लस माने कि आयरनेर जोजनी एखाने कत 3। तो Fe3 प्लस एखाने जोदि दर्शक आयन आमि बसाई एकटू चिंता करे देखो Fe3 प्लस माने आयरनेर जोजनी 3 एखाने आयरनेर जोजनी 3 दर्शक आयन जोदि बसाई ताहले एई रकम हय Fe2SO4 3 जेखाने सालफेटटा हच्छे दर्शक आयन। तो Fe2SO4 3 तार माने आयरनेर जोजनी 3 हइल। किन्तु खेयाल करे देखो आमि जोदि एखाने शुरूते 5 ही राखि ताहले आमार आयरन कयटा हइल 10टा हो गेलो ना 5 × 10। तो आयरन जेहेतु Fe3 तार माने आयरनेर जोजनी 3 एखाने जेटा बोलछे आयरनेर जोजनी 3 ओई जायगाते आमि जोदि Fe2SO4 3 देई एबं शुरूते 5 अणु थाके ताहले 5 × 10टा आयरन हये जाय। एई कारणे जेहेतु 10टा आयरन हये जाय एई कारणे आमरा कि करते हबे पूरा समीकरणटाके 2 द्वारा गुण दिते हबे। पूरा समीकरण के 2 द्वारा गुण दिए दीते हैं आगे। तो 2 द्वारा गुण दी आमार कि दाड़ाय आमि ऊपर अंशटा मुछे फेली 2 द्वारा गुण दी ताहले 10Fe2 प्लस प्लस 2 मैंगानेट प्लस 8 अणु हाइड्रोजेन 2 द्वारा गुण दिले 16H प्लस और ओई दिक दिए कि थाके 5 × 10 10Fe3 प्लस 5 अणु मैंगानेट 4 × 8 अणु वाटर। आशा करी तुम्हारा बुझेछो जे आमी कि करलाम। आबारो एकटू बोली आयरन जेहेतु 3 प्लस तार माने आयरन जोजनी 3 तार माने Fe2SO4 3। तो Fe2 जेहेतु शुरूते 5 आछे 5 × 10 10टा Fe3 प्लस हो गेल ना। तो 10टा करार जोन्नोई आमी आल्टिमेटली कि करलाम 2 द्वारा गुण दिलाम। एबार देखो दर्शक आयनगुलो बसाइले कि सुंदर करे मिले जाए। एबार जोदि आमी दर्शक आयनगुलो बसाई ताहले कि हय 10 FeSO4 प्लस दुई अणु पोटासियम परमैंगानेट 16H प्लस तार माने 8H2SO4 10Fe3 प्लस तार माने एखन आमी लिखते पारी 5Fe2SO4 3 ताहले देखो तो 5 × 2 = 10 10Fe3 प्लस आछे एई कारणे आमी मूलत तोमार होच्छे 2 दिये गुण दिछे आमी बोलछिलाम एई एक्सेपशनालिटीटाई शुधु एई रिएक्शने आछे जेटा पोटासियम डाइक्रोमेटेर क्षेत्रे नाई तो देखो 5Mn2 प्लस तार माने 5 अणु मैंगानीज सालफेट प्लस 8 अणु पानी आमार पूरा रिएक्शनटा बैलेंस होये गेछे पूरा रिएक्शनटा बैलेंस होये गेछे श्योर ना एकटू बाकी आछे খেয়াল করে দেখো আগের বারের মতো পটাশিয়াম এদিকে দুইটা ওইদিকে কোনো পটাশিয়াম আছে কোনো পটাশিয়াম নাই সো আমার এখানে দুইটা পটাশিয়াম লাগবে সালফেট কয়টা 10টা 8টা 18টা 15টা 3 3 5 সালফেট 8টা 10টা 18টা হচ্ছে গিয়ে 3 5 15 15 আর 5 হচ্ছে গিয়ে 20টা तो এখানে আমার যেহেতু পটাশিয়াম হচ্ছে 2টা আর ওইদিকে হচ্ছে গিয়ে সালফেটের ব্যালেন্সের ক্ষেত্রে ওখানে 8H2SO4 তোমার হচ্ছে গিয়ে এখানে পটাশিয়াম সালফেট 2টা পটাশিয়াম সালফেট হয় এখানে 2 দ্বারা গুণ সরি ওখানে তো আমার 5 দ্বারা গুণ করিনি সরি একটু ফল্ট হয়েছে আমি তো এখানে 2 দ্বারা গুণ করেছিলাম তার মানে এখানে 2 না এখানে 5 না এখানে 2 ছিল সরি ফর মিস্টেক এখানে 2 ছিল তো এখানে 2টা ম্যাঙ্গানেট আয়ন ছিল তার মানে হচ্ছে কি সালফেট 2টা 3 × 5 = 15 কত হলো 17টা আর এদিকে হচ্ছে 18টা এইজন্যই মিল ছিল না এদিকে 17টা এদিকে হচ্ছে 18টা তার মানে একটা সালফেট আমার জরুরি তার এইজন্য আমি লিখব K2SO4 পটাশিয়াম সালফেট এক্সট্রা বসিয়ে দিলাম এবার দেখো উভয় পাশে আয়ন সংখ্যা সমান সরি ফর দ্যাট ওই জায়গাতে আমি উভয় পক্ষে 2 দ্বারা গুণ করেছিলাম ভুলে এখানে 5 ম্যাঙ্গানিজ 2+ ছিল এখানে হবে 2 ম্যাঙ্গানিজ 2+ যাই হোক তোমার এখানে এখন আমার রিঅ্যাকশনটা পুরাটা ব্যালেন্স হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড রিঅ্যাকশন আমরা এরকম আরো কয়েকটা রিঅ্যাকশন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো আজকে তোমাদের এতটুকুই আল্লাহ হাফেজ